কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। আমহা স্ট্রিটে মানবাধিকার কর্মীদের হেনস্থা এবং গ্রেফতারের অভিযোগ ঘিরে প্রশ্ন এনএইচআরসির। 29 সেপ্টেম্বর এবং 13 অক্টোবর মানবাধিকার কর্মীদের হেনস্থা এবং গ্রেফতারির অভিযোগ ওঠে এবং সেই প্রেক্ষিতে এবার কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো অভির দত্ত, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। অভির, ঠিক কি চিঠি পাঠানো হয়েছে, কি উল্লেখ রয়েছে এই চিঠিতে এবং কি জানতে পারছো তুমি? সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হলো মেল মারফত এবং জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে এই চিঠি করা হয়েছে এবং সেখানে প্রশ্ন করা হয়েছে যে রিপোর্ট কেন দেওয়া হলো না, কোন ভিত্তিতে এই রিপোর্ট, যেটা অভিযোগ তাদের কাছে জমা পড়েছিল 29 সেপ্টেম্বর এবং 13 অক্টোবর কলকাতার আমার স্ট্রিট থানা অঞ্চলে। সেখানে মানবাধিকার কর্মীদের এপিডিআর এর সদস্য তাদেরকে হেনস্থা এবং গ্রেফতারির অভিযোগ করা হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করে এনএইচআরসি অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু সেই রিপোর্ট পাওয়া যায়নি এমনটাই তারা উল্লেখ করেছেন এবং তাদের সাথে বক্তব্য 4 সপ্তাহ সময় দেওয়া হলো। 4 সপ্তাহ সময় দেওয়ার পর যদি 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট না দেওয়া হয় তাহলে সেই আইন রয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষকে তারা ডেকে পাঠাতে পারেন, সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একটি কড়া চিঠি মেল মারফত করা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে দ্রুত এই 4 সপ্তাহের মধ্যে ওই যে দুটি ঘটনা 29 সেপ্টেম্বর এবং 13 অক্টোবর কলকাতা ঘটেছিল মানবাধিকার কমিশনের সদস্যদের যেটা অভিযোগ ছিল যে তাদেরকে হেনস্থা এবং গ্রেপ্তারি করা হয়েছে বেআইনি ভাবে, সেই বিষয় নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট না দিতে পারলে সেই ক্ষেত্রে তারা ডেকেও পাঠাতে পারেন এমনটা উল্লেখ করেছেন চিঠিতে। ধন্যবাদ আবির। নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব, আজই নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ সিবিআই এর। কুন্তল সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে তাপস মণ্ডলের কাছেও। কারা আসতো কুন্তলের কাছে জানতে চাওয়া হবে কুন্তলের কাছ থেকে। কতগুলি কলেজের সঙ্গে যোগাযোগ ছিল কুন্তলের, অফলাইন রেজিস্ট্রেশন, টাকা নেবার রসিদ সহ একাধিক তথ্য তলব। কুন্তলের সঙ্গে তাপস মণ্ডলের ব্যাংকের লেনদেন সংক্রান্ত নথিও তলব। তথ্য সহ তাপস মণ্ডলের প্রতিনিধিকে নিজাম প্যালেসে হাজিরারও নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আমরা কিন্তু এই কুন্তলের নাম যে তাপস মণ্ডল নিয়েছিলেন এবং 19.5 কোটি টাকা কুন্তল নিয়েছিলেন সে কথাও কিন্তু তাপস মণ্ডল বলেছিলেন। আজ কুন্তলকে ডাকা হয়েছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে বলে দিয়েছি যে সূত্রের খবর, তাপস মণ্ডল যে অভিযোগ এনেছিলেন যে 19 কোটি টাকা কুন্তল ঘোষ নিয়েছেন এবং তাপস মণ্ডলের দাবি যে তিনি কিন্তু সিবিআই দপ্তরে এসে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ সেই টাকা তিনি পেয়েছিলেন। আজকে কুন্তল ঘোষকে তলব করা হয়েছে সিবিআই সূত্রের খবর। কুন্তল ঘোষের কাছ থেকে সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু জানতে চান যে এই 19 কোটি টাকা যেটা তিনি নিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য উঠে এসছে, সেই টাকা কোথায় গেল? তাহলে কি তিনি কোনো প্রভাবশালী ব্যক্তিদের কাছে এই টাকা পৌঁছে দিয়েছিলেন? এবং এই তথ্যও পাওয়া যাচ্ছে যে একাধিক ব্যক্তিদের চাকরি তিনি পাইয়ে দিয়েছিলেন, কাদের কাদের চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং চাকরি পাইয়ে দেওয়ার জন্য কোন কোন নেতা মন্ত্রীদের টাকা দেওয়া হয়েছে এবং যে প্রভাবশালীর কথা উঠে গেছে তাপস মণ্ডলের। আর একটা অভিযোগ ছিল যে সবার সঙ্গে তার যোগাযোগ ছিল, বিকাশ ভবনে কুন্তল ঘোষ যেত এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। তো সমস্ত তথ্য জানার জন্যই আজকে কুন্তল ঘোষকে তলব করা হয়েছে এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পারলাম তাপস মণ্ডলের একজন প্রতিনিধি আইনজীবী তিনি কিন্তু ইতিমধ্যেই সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। তিনি কিন্তু যখন সিবিআই দপ্তরে আসছিলেন তিনি যেটা দাবি করলেন যে তাপস মণ্ডলের কাছ থেকে কুন্তল ঘোষ সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করা হয়েছে। অর্থাৎ কুন্তল ঘোষ কাদের কাদের সঙ্গে কুন্তল ঘোষের পরিচয় ছিল, বিকাশ ভবনে কাদের সঙ্গে যোগাযোগ রাখতো এবং কুন্তল ঘোষ কারোর সঙ্গে তাপস মণ্ডলের পরিচয় করিয়ে দিয়েছিল কিনা এবং কারা কারা তার সঙ্গে ঘুরত এবং একাধিক বা যেটা তথ্য উঠে আসছে যে কুন্তল ঘোষের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু টাকা পৌঁছে গিয়েছিল এবং লক্ষ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টেও জমা পড়েছে। এই যাবতীয় তথ্য, কুন্তল ঘোষ রিলেটেড তথ্য কিন্তু তাপস মণ্ডলের কাছ থেকে চাওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই তাপস মণ্ডলের প্রতিনিধি আইনজীবী তিনি এসে পৌঁছেছেন। তিনি যাবতীয় তথ্য এবং নথি তিনি কিন্তু সিবিআই দপ্তরে জমা দিচ্ছেন এবং যেটা সিবিআই সূত্রের খবর, আজকেই কিন্তু কুন্তল ঘোষকে তলব করা হয়েছে। কুন্তল ঘোষ যদি আসেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই যাবতীয় তথ্য এবং প্রশ্নের উত্তর, অর্থাৎ এই 19 কোটি টাকা কোথায় গেল নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিযোগ উঠে আসছে যে কুন্তল ঘোষ তৃণমূলের যুবনেতা 19 কোটি টাকা প্রায় নিয়েছিলেন, সেই টাকা কোথায় গেল এবং কোন কোন প্রভাবশালী ব্যক্তিরা আরো সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা।